নিশ্চয়কৈ মই উপস্থিত আছো মঙলদৈ নিৰিবিলি বৃদ্ধাশ্ৰমত। আৰু উল্লেখ কৰিব লাগিব যে রাজ্য সরকারে যে বিশ্ব অভিলেখ করেছিল বিহুয়া ঢুলিয়া নাচনীসকলক লৈ, আৰু বিশ্ব অভিলেখ করা যে নাচনী ঢুলিয়াসকলক 25,000 টকাকৈ ঘোষণা করেছিল আর অবশেষত সেই ধন প্রদান করেছিল। আৰু ধন লাভ করা যখন নাচনী ঢুলিয়া আহি আজি বৃদ্ধাশ্রমত উপস্থিত হয়, তেওঁলোকক কি ককা আইতাক সহায়ের হাত আগবাইছে আমি কথা পাতিম। আসলে ওদালগুড়ি জেলার এসকল বিহুয়া নাচনী আহি উপস্থিত হয়ে সহায়ের হাত আগবাইছে বৃদ্ধাশ্রম ককা আইতাক। কিহর কারণে এই ধরনের পদক্ষেপ লম বলে চিন্তা করলাম? আসলে আমি যেটা নাকি বিহুর বিশ্ব অভিলেখ গড়ার যে নাকি সর্ববৃহৎ বিহু নৃত্য অনুষ্ঠান, সেই অনুষ্ঠানত অংশগ্রহণ করার পিছত যেটা বিহুই বিশ্ব অভিলেখ গড়িলে তেতিয়া আসলে বহুত উৎফুল্লিত হয়েছিল। আৰু সরকারে তারপরে আমালে অনুদান আগবহার ঘোষণা করেছিল। অনুদানটা কিন্তু আমাক যেটা নাকি আমাক আগবহালে অনুদানটা গ্রহণ করার পিছতে আমি বিভিন্ন ধরনের মানুষের পর আমি কটু সমালোচনার সম্মুখীন হয়েছিল। রাজ্যত মূল্য বৃদ্ধি হয়েছে, তাকো আমাক সেই 25,000 টকা অনুদান গ্রহণ করার বাবে মূল্য বৃদ্ধি হওয়া বলে কিছুমান কটু সমালোচনা বা বিভিন্ন ধরনের টাকা অপব্যয় করলে কিয় দিব লাগে তেনেকুৱা ধরনের কথা আমি কটু সমালোচনার সম্মুখীন হয়েছিল। আর তেতিয়া আমি মনলে এটা চিন্তা হয়েছিল যে আমি পয়সার বাবে কেতিয়াও বিহু অনুষ্ঠান অংশগ্রহণ করবলে যাওয়া নাছিল, কিয়নো আমি একোগৰাকী বিহুয়া বিহুতি এনেকুৱা আমি এই প্রথমবার বাবে তেনেকুৱা ধরনের অনুষ্ঠান আয়োজন করেছে। আগতে আমি বিহুক জিয়াই রখার বাবে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছো, কিন্তু তেতিয়া আমার মনলে আহিছিল আমাক যে অনুদান আগবহালে সেই আমি নিজের নামত কেবল খরচ নকৰি যাতে আমি কোনোবা একদম দুখিয়া সীমার দরিদ্র সীমার তলৰ কাৰোবাক সহায় কৰিব পাৰো, নাইবা আমি এনেকুৱা বৃদ্ধাশ্রমত দি পেলাই সহায় কৰিব পাৰো, তেনেকুৱা এটা চিন্তা মনলে আহিলে। গতিকে আমি তারপরে আমি চিন্তা করলো মঙ্গলত যে নিরিবিলি বৃদ্ধাশ্রম আছে, বৃদ্ধাশ্রমত আমি যাবারও এক সহায়ের হাত আগবহা বলে চিন্তা করলো। লগেলগে আমি 105 গৰাকী বিহুয়া বিহুতিয়ে কি যোনে যি সামর্থ্য অনুযায়ী যি অর্থ দিব পাৰে আমি তেনেকে সংগ্রহ করলো। তেনেদরে নগদ 9,000 টকা আমি সংগ্রহ করি, লগতে আইতাহতে অলপ নাম প্রসঙ্গ করবরকম এজোর সরু নেগেরা অনার ব্যবস্থা করলো। তেনেধরণে আমি আজি আইতাহতলে আমি সহায়ের হাতখানি আগবাইছো। আইতা কেনেকুৱা লাগিছে সহায়ৰ হাত? ভাল লাগছে, নাগৰা দিলে পইচা সহায় কৰিলা এনেকৈ অহাৰ বাবে একদম তেনে বঢ়িয়া লাগছে, আমাৰ হাঁহি উঠিছে, মনটো একদম তাৰমানে ফূৰ্তি লগা নিচিনা হৈছে। ল'ৰা ছোৱালী লাইনত এৰি থৈ আছোঁ, আকৌ সেনেকৈ নাতিনী ল'ৰা এনেকৈ ছোৱালী এনেকৈ পাইছোঁ সহায় কৰি। নাচনীসকল আছে কি ক'ব যে পদক্ষেপ এটা ব্যতিক্রমী পদক্ষেপ? হয় 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 হয়তো ব্যতিক্রমী পদক্ষেপ, কারণ এনেকুৱা এটা সিদ্ধান্ত লৈ আমারও বহুত ভাল লাগিছে আৰু নিজকে সুখী অনুভৱ কৰিছোঁ। সরকারের ফালৰ পৰা আমাক যিখিনি অনুদান আগবঢ়াইছিলে নিজৰ লগতে খৰচ নকৰি আমি এনেকে এখন বৃদ্ধাশ্রমত যিসকল ককা আইতাই নিজৰ ল'ৰা ছোৱালী নাতি আদিৰ পৰা ঘৰখনৰ পৰা দূৰত আছে, তেনেকে আমি তেওঁলোকৰ মাজলৈ আহিলোঁ, আজি উপস্থিত হ'লোঁ। হয়তো তেওঁলোকৰো খুব মনটো ভাল লাগিছে আৰু আমিও খুব আনন্দিত হৈছোঁ যে তেওঁলোকৰ মাজলৈ এনেদৰে আহিব পাইছোঁ। আৰু এয়াই আমাৰ প্ৰথম পদক্ষেপ নহয়, আগলৈও আমি এনেদৰে সহায়ৰ হাত আগবঢ়াই যাম আৰু তেওঁলোকৰ খবৰ লৈ থাকিম। কেনেকুৱা লাগিছে? হয়, খুব ভাল লাগিছে আজি আইতাসকলৰ মাজত আহি এনেকৈ আইতাসকলৰ নিজৰ যিহেতু পুত্ৰ পুত্ৰীৰ পৰা মৰমৰ পৰা বঞ্চিত হৈছিল আমি তেখেতসকলৰ মাজত আহি আজি খুবেই আনন্দিত। ধন্যবাদ জনাইছোঁ, সকলোকে ধন্যবাদ জ্ঞাপন কৰিছোঁ। আৰু কৈছোঁৱে যিহেতু বৃদ্ধাশ্ৰমত আহি উপস্থিত হৈ অকল নাচনী ঢুলিয়াই সহায়ৰ হাত আগবঢ়াইছে বৃদ্ধাশ্ৰমৰ ককা আইতাসকল, আচলতে এক আদৰণীয় পদক্ষেপ। Thank you.